আপিয়া তো অনেক ভালো কাজ করেছে, তাকে অ্যারেস্ট করার কী হলো? পৃথিবীর সবচেয়ে আদিম পেশা হলো সেক্স, ওকে? এটা খারাপ কী করছে সে? যারা তার কাস্টমার হয়েছে, মন্ত্রী, মিনিস্টার, কোটিপতি, লক্ষ লক্ষ টাকা দিয়ে, তাদেরকে ধরে না। আর যেই যাকে সারা রাত লাকাইয়া টাকাইয়া পরে তারে গালি দেয়, তারে কয় তুই খান কি মাকি, বেশ্যা মাকি, ব্যবসা খান কি, তোরে ড্যাস ড্যাস করি, এসব বলে। কিন্তু যারা তাদের কাস্টমার, যারা তাকে আজকে পাপিয়াকে আজ এই রাস্তায় নিল, যাকে যারা তার খদ্দের হইলো, যারা তাকে ব্যবহার করলো, তাদের খবর কি? বাঁধন আকন ধন্যবাদ। তারপরে বলে পতিতাদের দাফন হবে না। এখন তো দৌলতদিয়া ঘাটের পতিতাদের দুইজনের দাফন হয়েছে, এবং সেখানকার ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই। দৌলতদিয়া ওখানকার থানার ঘাটের কাছে যেই দারোগা সাহেব, ওসি সাহেব, আমি তাকে স্যালুট জানাই। সে ভদ্রলোককে আমার টেলিফোন নাম্বার কেউ জোগাড় করে দিতে পারলে আমি খুশি হব, তার সাথে কথা বলবো। তাকে নিয়ে কিছু পাপিয়াকে ছেড়ে দিতে বলবো, আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এবং পাপিয়াকে যারা অ্যারেস্ট করেছে তাদেরকে বলবো পাপিয়াকে জামিনে মুক্তি দেওয়ার জন্যে। এবং তার পক্ষে যদি কোনো ভালো উকিল না পাওয়া যায়, আমি পাপিয়াকে আমি উকিল দ্বারা সহযোগিতা করব আইনি লড়াইয়ে লড়ার জন্যে। পাপিয়া কোনো অপরাধ করেনি, পাপিয়া যা করেছে সমাজের মানে উঁচু স্তরের লোকদের হ্যাপি করার জন্যই করেছে, তার কাস্টমারদেরকে সে খুশি করেছে, এটা তার পেশা, এটা তার ব্যবসা, এবং সে করে অনেককে হ্যাপি করেছে, তাই না? নাহলে কি সে কি কারো পকেট থেকে জোর করে টাকা নিয়েছে? পাপিয়া ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, ভোট ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, হ্যাঁ কিছু কিছু মিথ্যা কথা বলেছে। তার গ্রাম থেকে, নরসিংদী থেকে কিছু মেয়েদেরকে চাকরি দিবে বলে নিয়ে এসেছে, এটা তো চাকরি, চাকরি কিন্তু সে দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, খাওয়া পাড়া দেয় নাই, অবশ্যই দিয়েছে, কম দিয়েছে বা বেশি দিয়েছে, কিন্তু দিয়েছে। আমাকে কথা বুঝাইতে পারছি? এবং এটা পৃথিবীর আদিম পেশা, আমি তো এর আগেও বলেছি, বিবিসি, বি ফর ব্রোথেল, বি ফর বার, অ্যান্ড সি ফর ক্যাসিনো, সি ফর ক্যাসিনো। এবং এই বিবিসি, বার, ব্রোথেল, ক্যাসিনো, এই তিনটাকে ফ্রি করে দিতে হবে বাংলাদেশে, সেটাকে রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃতি দিতে হবে, লাইসেন্স দিতে হবে। লাইসেন্স করাই আমার মনে হয় পাপিয়া লাইসেন্স করে নিয়েছে, অথবা লাইসেন্স করা তার দরকার ছিল, অথবা সে ফাঁকি এখানে হয়তো তাকে কেউ সহযোগিতা করেছে, সরকারের লোক ছাড়া কেউ করেনি। সালমান শাহ আমার অত্যন্ত প্রিয় একটি ছোট ভাই ছিল, অনেক ভালো অভিনেতা ছিল, এবং সালমান শাহকে যিনি এই সহযোগিতা করেছেন অভিনেতা বানাবার জন্যে, সে আমার রুমমেট ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমিনুর রহমান আমিন। তোমরা জানো আমিনুর রহমান আমিনের ছেলে বাংলাদেশে অনেক বড় গায়ক, ওকে? যাক, তো পাপিয়ার ব্যাপারটা যেটা, আমি পাপিয়ার পক্ষে লড়াই করব, ওকে? আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান হিসাবে পাপিয়াকে আমি আইন আইন দ্বারা সহযোগিতা করব, আইনবিদ দ্বারা সহযোগিতা করব, এবং পাপিয়ার পক্ষে আমি লড়াই করব। পাপিয়ার লোকদেরকে বলবে আমার সাথে যোগাযোগ করতে, পাপিয়ার হাজব্যান্ডকে তো অ্যারেস্ট করা হয়নি, তাই না? আমি জানি না এর মধ্যে কী হয়েছে, শুধু পাপিয়াকে অ্যারেস্ট করলে হবে না, এটার একটা সুরাহা করার জন্যে এটাকে আইনের মাধ্যমে এনে আইন দ্বারা স্বীকৃতি দিতে হবে, লাইসেন্স দিতে হবে, ওকে? রিকগনাইজ করতে হবে বাই দি গভর্নমেন্ট, এই যে পেশা, এটা একটা পেশা, পতিতা পেশা, পতিতা বৃত্তি, এটা একটা পেশা, এটা একটা চাকরি, এটা একটা জব, এটা হলো সেক্স ওয়ার্কার, সেক্স ওয়ার্কার হিসাবে তাদেরকে লাইসেন্স দিতে হবে, এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে সবসময় তাদের জন্যে ডাক্তার নিয়োগ করতে হবে, তাদের ভালো খাওয়া পাড়া দিতে হবে, তাদের জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করতে হবে, এবং তাদের কলোনি তৈরি করে দিতে হবে, তাদের বাচ্চা হবে, ঘর সংসার হবে,
তবে বাচ্চাদের জন্য স্কুল এবং সুন্দর পরিবেশ থাকবে। একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে যেমন একটা মেয়ে, একটা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, ব্যাংকে চাকরি করে যেমন করে, এবং সেক্স ওয়ার্কার হিসাবে সেটাও একটা জব, সেটা একটা প্রফেশন, ইজেন্ট ইট ডক্টর? ইটস এ প্রফেশন, ইটস এ জব, সেক্স ওয়ার্কার, ইয়েস। But in Bangladesh, it is not recognized. And the sex workers, they have got some brothel, prostitutions, they are getting license. Mm-hmm. But the people, those who are the owners, they are big, big people, okay? And they don't give them proper salary or money. Mm-hmm. They are getting very low income. Mm-hmm. They are getting low money, yeah? And less facilities, and in the society they are very much neglected people, and it is not justified. They must have right, and they must be honored, and after death they must be buried with respect, like a banker, like a professor, a woman professor, a